আমি এখন বসে আছি ওয়েলসের ল্যান্ডেড মতো। এখন বাজে রাত্রে 12:05। মানে এখন 24 তারিখ শুরু হলো আর কি। আমি গতকাল তো আসছি ওখানে 23 তারিখ সেপ্টেম্বরের 23 তারিখ আর কি, যেটা আমার বলে আর কি, যেটাকে আর কি আমার আর কি বার্থডে আর কি। আমার মনে হয় এতটা পেইনফুল বার্থডে বলা হোক আর হোয়াট এভার ইট ইজ, যেতেই বলি না কেন, এতটা পেইনফুল কোনো মাস গেছে বোধ হয় মনে হয় না। আমার সামনে হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে আর কি ল্যান্ডেড না ফায়ার। এখন হচ্ছে বৃষ্টি পড়ছে আর কি, গুড়ি গুড়ি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় আছি। জায়গাটা অসম্ভব রকম সুন্দর, আমি এর আগেও আসছি এখানে। এখানে আর কি একটা হোটেলে আছি আমি রাতেরবেলা, আজকে রাতে আছি। এইবারের বার্থডেটা এতটা মানসিকভাবে আসলে খুবই পেইনফুল, বিকজ সেপ্টেম্বর মাসের 6 তারিখে আমার কাজিন, আমার ছোট ভাই রাতুল দুনিয়া জীবনটা শেষ করে অন্য কোনো একটা জীবন যারা আমার জন্য আসলে সত্যি বলতে ইটস সো পেইনফুল। হয়তো অনেকে বলবে বাবা মা মারা গেলেও কষ্ট লাগে, আসলে আপনজন আসলে যেই চলে যায় কষ্ট তো লাগে, সেটা আপনজন হলেই কষ্ট লাগে। বাট আমার ভাইটা আসলে আমার থেকে অল্প একটু ছোট, খুব বেশি ছোট না, হয়তো হার্ডলি ওর বয়স কত ছিল 30-31 হার্ডলি, আমার শিওর হয়তো 30-এর কোটাই ছিল, হঠাৎ করে চলে গেছে। আমি যখন স্টেপ বাই স্টেপ প্রতিটা ওর শেষ পৃথিবীর এই লাইক পৃথিবীর উপরের জগতের শেষ মোমেন্টগুলোকে যখন শুনি তখন আমি জাস্ট চিন্তা করি যে এই মোমেন্টে আমার ভাই লাইক স্টেপ থাকে না আমাদের, আমাদের মুসলিমদের আমি তো বলি যে পৃথিবীতে চলার জন্য একটা মানে মাটিতে পা ফেলার জন্য আমাদের স্টেপ থাকতে হয়, স্টেপ শেষ হয়ে যায়। সো জন্মদিন আসলে জিনিসটা কিছু না, জন্মদিন ইজ জাস্ট লাইক আমরা স্টেপ বাই স্টেপ। মৃত্যুর কাছে আগায় যায়, এটাই হচ্ছে বার্থডে, এটাই হচ্ছে জন্মদিন বেসিক্যালি। দ্যাটস হোয়াট আই ফিল। কষ্ট
কষ্টের মাত্রাটা আমি আসলে এরকম একটা জায়গাতে জাস্ট লাইক এরকম টাইমে থাকতে চাচ্ছিলাম, বিকজ রাতে চলে যাওয়ার পরের দিন থেকে আমার শিফট ছিল, ব্যাক টু ব্যাক আমার শিফট থাকে। সো আমি শিফটে ছিলাম নিজের কষ্টের, যখন আমাদের দেশে তো তাও হয়তো মৌসুমে জায়গাটা প্রকাশ করা যায়, বাট এখানে তো আসলে মৌসুমটা প্রকাশ করা যায় না। ভাইটার সাথে এই পর্যন্তই হয়তো ছিল। আমি আমি যখন আসছি বছর দুই বছর এখনো হয়নি, দেড় বছর একটু বেশি, ওটা ছিল ওর সাথে আমার লাস্ট দেখা। হুবির সাথে যখন কথা হচ্ছিল, হুবি বললো যে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে, ওটা 6 তারিখে চলে গেছে, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে নাকি ফুপিকে বলছিল যে আমার সেপ্টেম্বর মাস আসছে 23 তারিখে টিকটি বাপুর জন্মদিন। বেসিকলি আমার ভাইটা চলে যাওয়ার পর থেকে আসলে অনেকবার মনে হয় যে আই উইশ কোনো একটা কিছুর বিনিময়ে ভাইটাকে আসলে ফেরত পাবে। আই উইশ ভাইটাকে একবার জল ধরা উচিত। ইট ওয়াজ রিয়েলি এ শক, বিকজ ইজিলি আমরা চিন্তা করি আসলে একটা সার্টেন বেসিক একটা সার্টেন এজ নিয়ে আমরা হয়তো আসছি, আমার ভাইটা আসলে অনেক কম আয়ু নিয়ে আসছিল। আমি যখন কোনোভাবে আমার পেইন কন্ট্রোল করতে পারছিলাম না, আমার ভাইটা চলে যাওয়ার পর শাকিলকে বললাম যে শাকিল আমি মনকে কোনোভাবে বোঝাতে পারছি না, আমাকে এমন একটা কিছু বলো। আসলে আমি যখন অনেক বেশি অ্যাংশিয়াস থাকি আপসেট থাকি, আমাকে আসলে টার্ন ডাউন শুধুমাত্র একটা মানুষ করতে পারে। সেকেন্ডে বলছিলাম যে আমাকে এমন একটা কিছু বলো যেটাতে আসলে আমি আমার পেইনটাকে একটু কমাতে পারি, এমন একটা কিছু বলো। সকল বলে তো দেখো আমি তোমাকে যেটা বাস্তব সেটাই বলব, সেটা হচ্ছে যে রাতুল এই সময়ে এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাবে, এটা পৃথিবী সৃষ্টি হওয়ারও বহু আগে লেখা ছিল। ডিফারেন্স হচ্ছে আমরা কেউ জানতে
আমার সামনে যে সমুদ্রের গর্জনটা না, এটা জাস্ট লাইক আমার, আমি জাস্ট রাতুল চলে যাওয়ার পর থেকে আমি আসলে এরকমই আসলে একটা জায়গা চাচ্ছিলাম যে আমি জাস্ট যাবো রাতের অন্ধকারে, যেখানে চারিদিকে আমার আশেপাশে কিন্তু কোনো মানুষ নাই। এখন রাত্র হয়তো 12:30 মতো বেজে গেছে অলমোস্ট, জাস্ট চোখের সামনে যে সমুদ্র, অন্ধকার সমুদ্র, একপাশে পায়ের এরকম আলো জ্বলছে, দূরে পিছনে শাকিল আছে, বাট আমি একটু সরে গিয়ে জাস্ট থাকে না নিজের পেইনটাকে। আসলে শাকিলের সামনে সবসময় চোখের পানিও ফেলতে ইচ্ছা করে না, অফকোর্স আমার স্যাডনেস ওকেও কষ্ট দেয়। বাট দিস ইজ লাইফ, দিস ইজ রিয়ালিটি। একদিন আমিও হুট করে হয়তো চলে যাবো, বিকজ এটা আমার মাঝে মধ্যে মনে হয়, বিভিন্ন পোস্ট আমরা ফেসবুকে পড়ি না যে আমাদের কাফনের কাপড়টা হয়তো বাজারে চলে আসছে, আমরা আসলে জানিও না, সব কিছু তো চলে আসতে হয় না, কাফনের কাপড়টা চলে আসতে হয়। আমি আমার ভাইটা চলে যাওয়ার পরে আমি ভাবতেছিলাম যেই গাছের সুতা, সুতা তো তুলা থেকেই হয় ইফ আম নট রং, যেই গাছের সুতা থেকে তুলা থেকে আর কি সুতা তৈরি হয়েছে, তারপর সেই সুতাটা প্রোডাকশন হয়েছে, সেটা একটা কাপড়ে পরিণত হয়েছে, তারপর সেই কাপড়টা ডিসাইড হয়েছে যে হ্যাঁ এটা সাদা কাপড় হবে, অ্যান্ড দেন এটা আমাদের মুসলিমদের শেষ সময়ের জন্য ডিসাইড করা হয়েছে, বাজারে আসছে একটা কাপড়ের কাপড় হিসাবে। অ্যান্ড সেইখানে সেই সময় সেইখানে আমার ছোটো ভাইটার জন্য দেখা ছিল। সো আমাদের আমাদের যাওয়ার সব কিছু রেডি থাকে, উই জাস্ট ডোন্ট নো, হয়তো আমার 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 কাফনের জন্য যে কাপড়টা হয়তো তৈরি হবে সেই গাছটা হয়তো লাগানো হয়ে গেছে, হয়তো সেই গাছটা মাটিতে লাগানো হয়ে গেছে, বা হয়তো সেই গাছটা থেকে সুতা তৈরি হয়ে সেই কাপড়টা হয়তো বাজারে চলে আসে, আমি হয়তো জানি না। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আসলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, ইমোশন দিছে, ভালোবাসা দিছে, পরিবার তৈরি হয়েছে। যেমন শাকিল আমার, আমাদের দুজনের যে একটা রিলেশন, আমাদের দুজনের ভিতরে যেই আগে চলে যাবে না কেন, সবাইকে সেদিন বলছিলাম আরেকজনের জন্য পৃথিবীতে অনেক কষ্টকর হয়ে যাবে যতটুকু সময় বেঁচে থাকবে। মাঝে মধ্যে মনে হয় যে আসলে একটা পরীক্ষার কী দরকার ছিল, আপনজন হারালে আসলে অনেক পেইনফুল হয়, কোনো কিছু বকবক করছি। আমার ভাইটার জন্য সবাই দোয়া করবো, আমার ভাইটার জন্য যান মতো যায়, এইদিকে শাকিল কোথায় বসে আছে, এইদিকে পিছনে চেয়ারে শাকিল বসা, আমি জাস্ট একটু দূরে সামনে এসে কথা বলতেছি। আমি জানি না আমার কাছে লাইক ল্যান্ডেড নোর সাথে আমার আমার এই জায়গাটাতে আমি প্রথমবার আসার পর থেকে আস লাইক নো এই জায়গাটার থাকে না, এই জায়গাটার উপর আমার
এই ছোট্ট একটা পৃথিবী, আসলে দুই দিনের জীবন, ইউ নেভার নো যে কালকে আমি কোথায় থাকবো। এই তো, সবাইকে আল্লাহ হাফেজ।